স্বাস্থ্য উজ্জ্বল চুল কার না পছন্দ, কিন্তু বাইরে বের হবার কারণে বিভিন্ন দূষণে চুল ক্ষতিগ্রস্ত হয়। সব সময় চুল পুরো ঢেকে রাখা সম্ভব হয় না, এ কারণে মাঝে মধ্যে চুলের যত্ন নেওয়া দরকার, তা না হলে চুল পড়া বেড়ে যায়, চুল রুক্ষ হয়ে পড়ে। ডিমে প্রচুর পরিমাণে খনিজ, প্রোটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে, যা দুর্বল চুলের জন্য দারুণ উপকারী। এগুলো চুল পড়া রোধ করে, সেই সঙ্গে চুলের বৃদ্ধিও ঘটায়। চুলের যত্নে নানাভাবে ডিম ব্যবহার করা যায়। এক নাম্বার পদ্ধতি, একটা বাটিতে ডিমের কুসুম ভালোভাবে ফেটে নিন, আর একটি বাটিতে 2 টেবিল চামচ টক দই ভালোভাবে বেক করুন। এখন দইয়ের মধ্যে ডিমের কুসুমটা মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এটি চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করে লাগান। 2 থেকে 3 ঘন্টা পর চুলটা ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 দিন এটি করলে চুল হয়ে উঠবে মজবুত ও ঝলমলে। 2, একটা বাটিতে ভালোভাবে পুরো ডিম ফেটে নিন। এরপর এতে 1 থেকে 2 চা চামচ মধু মেশান। এবার মিশ্রণটি চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করে লাগান। 1 থেকে 2 ঘন্টা পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে 1 দিন এটি করলে চুল পুষ্টি পাবে। 3, ডিমের সাদা অংশ ভালোভাবে ফেটে তাতে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগাতে পারেন। এটি চুল মজবুত করতে সাহায্য করবে। 4, ডিমের সাদা অংশ ভালোভাবে ফেটে তাতে নারিকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় লাগান। 20 মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। এটি চুলের রুক্ষভাব দূর করবে। 5, একটা ডিম ভালোভাবে ফেটে তাতে 1 কলা চটকে ভালোভাবে মেশান। এরপর এতে নারিকেল তেল নিন। এখন মিষ্টনটি চুলে লাগিয়ে 20 থেকে 25 মিনিট রাখুন। তারপর ভালোভাবে শ্যাম্পু করে ফেলুন। এটি চুলের গোড়া মজবুত করবে, চুলের বৃদ্ধি ঘটাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।